হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আমার আজকের ভিডিওতে আলোচনা করব সিলেন পরিবহন অর্থাৎ ঢাকা পাবনা রোডের সনন্দন এবং পরিচিত একটি মুখ সম্প্রতি সিলেন বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট ব্র্যান্ড নিউ অশোক লিল্যান্ড টুয়েলভ এম মডেলের সুইট ক্লাস বাস ঈদ উপলক্ষে ঢাকা পাবনা রুটের ব্যানারগুলো মোটামুটি তাদের বহরগুলোতে নতুন নতুন বাস যুক্ত করছে আপনারা কিছুদিন আগে দেখছেন বাংলা স্টেরও তাদের বহরের মধ্যে সুইট ক্লাসে এসি বাস যুক্ত করেছে এখন আবার সিলেনও তাদের বহরে সুইট ক্লাস এসি বাস যুক্ত করলো এর আগে শাহজাদপুর ট্রাভেলস পাবনা এক্সপ্রেসও তাদের বহরগুলোতে বাস যুক্ত করে যাচ্ছে কারণ ঢাকা পাবনা রুটে ভালো সার্ভিস যদি দেওয়া না যায় তাহলে ওই রুটের মধ্যে ব্যবসা করাটা পরিবহন সেক্টরে মোটামুটি কষ্টকর হয়ে উঠবে সেই হিসাবে প্রত্যেক মালিকে চিন্তা করে ভালো একটা সার্ভিস কীভাবে দেওয়া যায় আর ভালো সার্ভিস দেওয়ার লোককে যাত্রী সাধারণত আরামদায়ক ভ্রমণ উপর দেওয়ার লোককে অবশ্যই বহরগুলোতে প্যাকেট বাস যুক্ত করার বিকল্প আর কিছু নাই তো ওই হিসেবে সিলেন পরিবহন তাদের বহরে যুক্ত করলো আরও দুই ইউনিট ব্র্যান্ড নিউ সুইট ক্লাস এসি বাস অর্থাৎ নিচে বিজনেস ক্লাস সিট এবং উপরে স্লিপার ব্যাট বাসটির টোটাল আসন সংখ্যা হলো আঠাশটি এবং স্লিপার ব্যাট পনেরোটি প্রতিটি সিট এবং বেডের সাথে তারা তারা চার্জিং পোর্টের ব্যবস্থা করছে এসি কন্ট্রোলার সাথে রিডিং লাইট সিস্টেমও আছে আর এই বাসগুলোর কাজ করছে এস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোর সিট খুবই আরামদায়ক এবং বেড যেগুলো দেওয়া হয়েছে এগুলোও মোটামুটি কমফোর্টেবল ভ্রমণ করার ক্ষেত্রে তেমন আনইজি ফিল করবে না যাত্রী সাধারণ বাসগুলোর পেন্ট ডিজাইন ইন্টিরিয়ার সব দিক দিয়ে মোটামুটি ভালো কাজ করছে এই নতুন গ্যারেজটি আমি আশা করি ঢাকা পাবনা রুটের সিলাইনের এই বাসগুলোতে ভ্রমণ করলে যাত্রীরা অত্যন্ত আরাম পাবে তেমন কোনো আনইজি ফিল করবে না খুবই কমফোর্টেবল একটা ভ্রমণ তারা করতে পারবে বাসগুলো ঢাকা পাবনা রুটেই চলাচল করবে এবং বাস দুটো রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া হয়েছে ময়মনসিংহ থেকে বাস দুটির রেজি নাম্বার হলো ময়মনসিংহ ব এগারো শূন্য দুই ছয় শূন্য এবং অপরটি হল ময়মনসিংহ ব এগারো শূন্য দুই ছয় দুই বাস দুটির মধ্যে একটাতে পিঙ্ক কালার এবং চকলেট কালারের কম্বিনেশন সম্ভবত দিয়ে মিক্সিং করে একটা পেন্ট বানানো হয়েছে এই পেন্ট থেকে যেটা সাদা এবং নীল কালারের কম্বিনেশন ও আকাশি কালারের কম্বিনেশন দিয়ে যে পেন্টটা করা হয়েছে এই পেন্টটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ওইটা থেকে তো বাস দলটাই তারা দুই রকম পেন্ট দিয়ে সাজাতে চাইছে আশা করি বাস দুটা আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালোই লাগবে এবং তাদের সার্ভিস অনেক উন্নত এই বাসে ভ্রমণ করেও আপনারা অনেক বোধ করবেন সিলাইনে ভ্রমণ করার অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আরও কোনো নতুন আপডেট নিউজ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ